আসসালামু আলাইকুম। এই গাড়িটা আমি ডেলিভারি করলাম হচ্ছে মার্চে। সো এই যে বাম্পার, যে বাম্পার ছাড়া যে চালাচ্ছে, এইটা হচ্ছে বাম্পারের অবস্থা। এটা একটা স্কোয়ার আমি দেখাচ্ছি। সো সি কোথায় স্ক্র্যাচ পড়লো, এটা কেউ যাওয়ার সময় হাত দিয়ে, হাতে কিছু চাবি টাবি ছিল, স্ক্র্যাচ ফেলে দিছে। বাম্পারে কিন্তু স্ক্র্যাচ লাগে নাই। লোকমান সরে যাও, খুললা কেন, পুরো খুলে ফেললা কেন, লাগাও। আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে লাগছে, এটা দুটো, এটা পার্কড অবস্থায় লাগছে, বাসায় পার্ক করা ছিল, কখন লাগাইছে এটা বোঝা যায় নাই। সো এই হচ্ছে গাড়ির অবস্থা। আর এই যে সামনে যে বাম্পার না, এই সামনে কিন্তু কোনো ইস্যু হয় নাই, পেছনেও কোনো ইস্যু হয় নাই। তাহলে আমরা বাম্পার ইউজ করি কেন বলেন? 7 মান্থস হলো তো, 7 মান্থস এটার পার্পল কালারের স্কোয়ার। আরেকটা জিনিস দেখাই দিই আমি, যেটা বলছিলাম দেখেন খেয়াল করা যায় কিনা। এটা হচ্ছে পেছন দিক, তো এখান থেকে দেখেন আমরা লাইট দিয়ে চেক করতে পারবো, যেটা সেদিনের হাইব্রিডের ভিডিওতে আমরা বলছিলাম। এই যে দেখেন, এখান থেকে আপনি দেখতে পাবেন, ময়লাটা আপনি দেখতে পাবেন। এই ব্লোয়ারটা ক্লিন করতে হবে, খুলে দরজাটা দেখাই দিচ্ছি। আমাকে একটু সময় দেন, আমি দেখাচ্ছি। এই ভিডিওগুলো টাফ করা, টাফ, বাট আমি দেখাই দেখতে আপনাকে। এইটাও আমাদেরই দেওয়া, এটা সামনে ছোট্ট একটা ক্যামেরা আসছে, সুন্দর দেখলাম। খুলে ফেলো তো, এটা আমাকে 1 মিনিট দেন, আমি দেখাই দিচ্ছি। স্কোয়ার, এগুলো সব ডেলিভার্ড গাড়ি আজকে, এগুলো সব ডেলিভার্ড পুরোনো গাড়ি আসছে, এক একজন এক একটা কাজ নিয়ে আসছে। সো অপোজিট তো কথা বলা যায়, সো এই জন্য বারবার চলে আসি হুটহাট করে অনলাইনে, লাইভে দেখাই দিই। এটা হচ্ছে ফ্যানটা, এই পরিমাণ ময়লা হয়েছে এখান থেকে। কিন্তু আপনার আপনার কিন্তু আপনার রুম রুম থেকে ঠান্ডা বাতাসটা টেনে ব্যাটারিটাকে ঠান্ডা রাখে। হ্যাঁ, আর ওই সাইডে হচ্ছে আপনার অক্সিলারি ব্যাটারিটা থাকবে। এটাকে ক্লিন রাখতে হবে, এটাকে ক্লিন রাখতে হবে। এবং এই গাড়িটা নিয়ে আসছে কারণ হচ্ছে এটা মাইলেজ পাচ্ছিল হচ্ছে 8-9 করে। সো এখন চেক করে দেখলাম যে এটাতে টায়ার প্রেশার ছিল হচ্ছে আপনার 25 করে, এটা টায়ার প্রেশার থাকার কথা 34। ইনফ্যাক্ট এই যে আমাদের যে ফ্রাইডেতে যে মিট হলো, মিটে আমার গাড়ির মাইলেজ কম আসতেছিল, 8-9 করে আসতেছিল। সো আমরা যখন ইয়ে করলাম, এই আমি ওখান থেকে যখন ইয়ে করলাম আপনার টায়ার প্রেশার ঠিক করে নিলাম, তারপর থেকে 17 আসতেছে, 17, 16, 17, 16, 15, 18 নামতেছে না। এটাও ইনশাল্লাহ উঠে যাবে, এটারও মাইলেজ উঠবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা খুব আমাদের টায়ার প্রেশার তো আসলে খুব ইম্পর্টেন্ট, আমরা যেটাকে গুরুত্ব দিই না, এটাকে আপনারা গুরুত্ব দেবেন। আমি শর্ট করে ভিডিওটা ছেড়ে দিব। আর এই যে দেখালাম, এটা আপনার বাম্পার দিয়ে সেভ হবে না, ওইটা আপনার ফেন্ডারের ওখানে যে দাগ লাগছে ওইটা আপনার বাম্পার দিয়ে সেভ হতো না। তাহলে আমরা বাম্পার ইউজ করি কেন? দেখছেন আপনার সামনে পেছনে কিন্তু কোনো দাগ লাগে নাই। এই যে এই গাড়িটা সামনে বাম্পার লাগায় রাখছে, হেডলাইটের অবস্থা দেখেন, ইন্ডিকেটারের অবস্থা, বাম্পার আছে, কিন্তু থাকুক আর না থাকুক এক্সট্রা বাম্পার আছে, উপরে উপরে ওকে লেখা আছে। তারপর দেখেন এই হচ্ছে গাড়ির অবস্থা, কিন্তু আমাদের বাম্পার চাই, আগে এবং পিছনে গাড়ির যাই থাকুক আমাদের বাম্পার চাই। বাম্পারও ছুটে পড়ে গেছে, এই বাম্পার দুটো ফুটা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের বাম্পার লাগবে। কেন কেন, ওয়াই, কী অবস্থা গাড়ির আমাকে একটু বলেন। আমরা বাম্পার দিয়ে কী সেফ করি, আমার গাড়িতে বাম্পার কী সেফ করি, আমরা বাম্পার দিয়ে গাড়ির তাকানো যায় না এগুলোর দিকে, এরকম অবস্থা। কিন্তু বাম্পার লাগা রাখছে দুই পিস সামনে এবং পিছনে। এই গাড়িটা তো এক্সাম্পল, লাইভ এক্সাম্পল, আপনারা দেখছেন যে মাস থেকে চলতেছে। সো কী হয়েছে গাড়িটা আমাকে বলেন, কিছু কি হয়েছে, কিছু কি হয়েছে, কিন্তু হয়েছে কিন্তু দেখেন গাড়ির দাগ লেগে গেছে। বাংলাদেশে গাড়ির দাগ লাগবেই, বরঞ্চ বাম্পার থাকলে গাড়িগুলো পেছন থেকে রিক্সাগুলো সেফলি চালায় এবং লাগায় না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে বাম্পার না থাকলে গাড়িতে লাগায় না, পেছন থেকে রিক্সা এসে ঘষা দিয়ে যায় না। বাট এই যে কিছু আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, এগুলো আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না, আর এই ইনসিডেন্টগুলো বাম্পার দিয়ে কখনো ঠেকবে না। এই বাম্পারটা বানানো হয়েছে এমনভাবে যেন একটা ইম্প্যাক্টটা নিতে পারে। সো আমরা এখানে এক্সট্রা বাম্পার লাগাই,
এই গাড়িটা এক্সট্রা বাম্পার দিয়ে কি সেভ করতেছে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না এই গাড়িটা কি সেভ করতেছে দুটো বাম্পার দিয়ে, এটা আল্লাহ ভালো জানবে, এটা সাইকোলজি আমাদের যে আমাদের বাম্পার লাগবে এক্সট্রা, এটা তো ঠেকাতে পারতাম না আমরা। বাট এই যে সামনের দিক পারফেক্ট আছে তাই না? সো অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে, এখন থেকে আমি আমার ইউজ গাড়িগুলো দেখাবো যেগুলো বাম্পার ছাড়া চালায়, ওগুলো বেটার কন্ডিশনে থাকে, বেটার মেনটেন থাকে, এগুলো সব ওয়েল মেনটেন গাড়ি, বাম্পারের কোনো প্রয়োজন নাই। এই যে এখানে খোঁচা খাওয়াই ফেলছে, ঠিক আছে দেখেন, কিন্তু বাম্পার লাগানো তো কী লাভ হইলো বলেন, এটা তো আমার সেল করা কী লাভ হইলো তাহলে আমাকে তো বলেন। সো রঙে দাগ লাগলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, বাম্পারের পরে যে এখানে দাগ লেগে গেছে, অস্ট্রিয় গাড়িতে বাম্পার নেই ওটাতে লাগেও নাই, বাম্পার থাকলে লাগে বেশি, সবাই লাগায় বেশি এবং ড্রাইভাররা সফাররা আরও রাফ চালায়, আর বাম্পার না থাকলে গাড়িতে দাগ লাগে না, এটা হচ্ছে পুরো প্রমাণ সামনে পিছনে দেখাই দিলাম, প্রত্যেকটা গাড়ি ডেলিভারি 6-7 মাস আগে থেকে। কী সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রাখছে দেখেন, টিন্টগুলো কী সুন্দর করছে দেখেন, দিস ইজ দ্য টিন্ট দেখছেন, পারফেক্ট পারফেক্ট টিন্ট করছে সামনে, তো আমার গাড়ি সামনে গ্লাসে টিন্ট করা, এটা টিন্ট করা, আই হোপ আমার দেখার কিছু নাই। সো এই তো এখন আপনাদের ইচ্ছা হলে আপনারা বাম্পার লাগাই নিয়েন, কোনো অসুবিধা নাই, বাম্পারে কিচ্ছু সেভ হয় না, গাড়ির ক্ষতি হয় বেশি লাভের থেকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমি কমেন্ট পাইলাম না কোনো, বুঝলাম না কেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বললেন আমি আনসার দিয়ে দিব না। সাবের ভাইয়া কি অবস্থা, ডিডিসি যে গাড়িতে যে বাম্পার লাগে না, এক্সট্রা বাম্পার লাগে না, আমি এটা কোত্থেকে আসলো যে আমরা বাম্পার লাগাবো, এটা কোত্থেকে আসলো আমার মাথায় ধরে না। এই নুহাস ভাই গাড়ি কই, গাড়ি নিয়ে আসো দেখি একটু, নুহাস সে ভালো থাকবেন, ছেড়ে দিচ্ছে আজকে রিজার্ভে আছে, বাম্পার লাগাইন না, বাম্পার ছেড়ে দিলাম। হ্যাঁ টিন্স ইলিগাল কিনা আমি জানি না, ইলিগাল হলে ইলিগাল হবে, মামলা খাবো, অসুবিধা কি, আমার তো অসুবিধা নেই, কিন্তু ফাঁসি হয় না, মামলা হয়, মামলা হলে মামলা নিব। টায়ার প্রেশার হচ্ছে ইয়ে লাগে, এই যে ভেজেলের হেডলাইট দিয়ে দিলাম দেখার জন্য, দেখেন একটা ফোটা স্পট নাই, একটা ফোটা স্পট নাই পুরো গাড়িতে দেখছেন, বারবার করে দেখালাম, অথচ বাম্পার থাকার পরও ভেজেলের স্পটের অভাব নাই। ইউটিউব আপলোডের সময় পাই না যে ভাইয়া, গ্লাসে একটা আমি একটা করে অ্যান্সার দিচ্ছি, আমি একটা করে অ্যান্সার দিচ্ছি, সরি 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 সরি, আইডা হাইব্রিড কথা ফেস কিউ ডিডি অ্যাকোয়া হতে পারে, সুজুকি অল্টো খুব মজা চালায়, টায়ার প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে অ্যাক্সিডেন্ট কিন্তু আজকে আসার কারণ হচ্ছে বলছে যেটা মাইলেজ পাচ্ছিল না 8-9 করে পাচ্ছিল, আমিও কিন্তু গতকাল 8-9 করে পাইছি, টায়ার প্রেশার ঠিক করার পরে 17 চলে আসছে। মিনাস ভাই আপনার ডোর সিলে লেখা আছে, ড্রাইভারের সাইডে ডোরে আপনি দেখেন, আর গাড়ি নিয়ে চলে আসেন না ভাই, ফ্রি থাকলে আমি অফিসে আসছি, চলে আসেন ভাই দেখে দিব না, আর এসডি কার্ড ইস্যু সলভ করে দিব না ইনশাল্লাহ। হাইব্রিড ব্যাটারি নিয়ে বলার কিছু নাই, মানে কি বলবো, হাইব্রিড ব্যাটারি পয়সা করে দিছো, এটা ক্লিন করে দিছো, ক্লিন করে দাও একটু ব্যাটারি, মো ফোনে চার্জ নেই বেশি, একটু পরে অ্যারিনার স্পিডিং আমার আর নতুন ইয়ে আছে, ওই যে অ্যাকোয়ার সাথে স্পিডিং আছে গ্রেসের দেখাবো না। সো এই জায়গাটা কিন্তু ক্লিন রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, ফ্যানটা ময়লা হয়ে গেলে এয়ার সাকশন কমে যাবে। তোমার ইয়ে কোথায়, একটা ব্রাশ নাই, অফিস থেকে ব্রাশটা নিয়ে আসো, এনে করে দাও, ডান, এটাকে ডিপ সার্ভিসিংয়ের সময় খুলে করতে হবে, আপনার ডিপ সার্ভিসিংয়ের সময় এটা খুলে করতে হবে, এবং 3-4টা ওয়ার্কশপের নাম বলে দিই, সাইফুল ভাইকে তো চিনি, আই ওয়ার্কস, রাশেদ ভাই স্পিড কেয়ার, আনজি ভাইয়ের হচ্ছে আপনার অটো স্মিথ আছে, তো বাংলাদেশে এখন কয়টাই ভাই হাইব্রিড আছে, 3টাতে কভার করবে না করে যাবে। মেইনটেন্স ভাই আমার যখন যেটা মাথায় আসে আমি কিন্তু কাজের ফাঁকে বলে দিই,
সো এই যে এখানে রাস্তা ধরে এখন ইয়ে করছি, কাভার আপ করে দিচ্ছি, এরকম আর কি। যখন যেটা আসে আমি বলে দিচ্ছি, অ্যাকর্ড নতুনগুলো 1.5 লিটার হয়। সো এই তো আমাকে বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি অ্যান্সার করে দিচ্ছি। টায়ারের ব্যাপারে বলে দিচ্ছি, আমরা কিন্তু সবসময় জাপানিজ টায়ার ইউজ করবো, কারণ টায়ারের সাথে গাড়ির অ্যালাইনমেন্ট থেকে শুরু করে গাড়ির আপনার ব্যালেন্সিং, হুইল ব্যালেন্সিংয়ের সাথে অনেকটা অনেক সম্পর্ক আছে। আমরা কমে নতুন গাড়ি কিনলেও যদি দেখি যে টায়ারগুলো এত এত সুন্দর, একবার ব্র্যান্ড নিউ আছে, টায়ার ক্ষয় হতে সময় লাগবে না যদি আমরা জাপানিজ টায়ার ইউজ না করি, আর জাপানিজ টায়ার সহজে ক্ষয় হয় না। সো আপনারা কিন্তু সবসময় জাপানিজ কিনবেন, ইয়োকোহামা, ব্রিজস্টোন, ডানলপ, এই এটা মাথা রাখবেন। সো যে যত যাই বলুক, টাইওয়ানের টায়ার ভালো, কোরিয়ার টায়ার ভালো, সব টায়ার হলো জাপানিজ, এই চাইনিজ টায়ার আমরা কিনবো না, ব্যালেন্সিংয়ের ইস্যু থাকে, তো এগুলোতে সমস্যা হয়ে যাবে। আমি আপনার ইসেকার হোসেন আপনার কথাটা আমি বুঝি নাই, যে অ্যানপ্রিচ লেস টু হ্যাভ আয়রন সাসপেনশন হন্ডা উইচ রিকোয়ার লেস অর নো রিপেয়ার, আমি বুঝি নাই, এটা ব্যাপারটা বুঝতে পারি নাই। প্লাগ ইন হাইব্রিড নিয়ে দিবো ইনশাল্লাহ, শুন দিব, আরও কয়েকটা মজা মজা গাড়ি আসছে দিব না, আমি কমেন্ট রিপ্লাইগুলো দিয়ে দিই। নিসান ইজ গুড, বাম্পার ছাড়া ইউজ করে দেখেন, ইউ লাভ ইট, ইউ লাভ দ্য এক্সপিরিয়েন্স, আপনার গাড়ি বেটার কন্ডিশনে থাকবে। অ্যাকর্ড 2014 এক্সপেক্ট করা যেতে পারে। এখানে তো দুঃখ, আমার তো কোনো শোরুম নাই, ইটস অ্যান অফিস, মালিবাগ মোড়, ইটস ভেরি ক্লোজ। এখানে দেখেন একটা সিএনজি স্টেশন আছে যে ব্লু কালারে, এটা একটা মার্কেট, মার্কেটের ভেতর আমার অফিস। সো ইটস প্রিটি কনভিনিয়েন্ট, ইজি, ছোট্ট একটা অফিস, আপনি একটা ফোন দিয়ে কনফার্ম করে চলে আসেন, নাহলে আমাকে লজ্জা পাইতে হয়, দেখা যায় বসানোর জায়গা থাকে না, তো খারাপ অবস্থা হয়ে যায়। সো আমাকে কাইন্ডলি একটা ফোন দিয়ে চলে আসবেন। মনিরুজ্জামান মুন্না ভাই, আপনি একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে 5 বছরের আগের গাড়ি আনা যায় না। আপনি যদি শোরুম ভিজিট করে থাকেন তাহলে এই ধারণা আপনার হয়ে যেত যে 5 বছরের আগের গাড়ি আনা যায় না, এই গাড়িগুলো ইম্পোর্ট হয় না, এগুলো আপনাকে ইউজ কিনতে হবে। তো ওই তো, সো ফার সো গুড। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে দিয়েন, কিন্তু কোন গাড়ির কত দাম এগুলো আমাকে ফোনে বা ইনবক্সে জিজ্ঞেস করবেন না, দাম বলতে পারি না, কারণ আপনি যদি এরকম হয় যে আমি গাড়ি পছন্দ করে আপনি দিয়ে দিলে আপনি নিয়ে যাবেন, তাহলে হয়তো, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট থাকবে এরকম গাড়ি, এটা চাই, ওটা চাই, এটা চাই না, ওটা চাই না, এরকম অনেক বিষয় থাকবে, তো তাহলে এভাবে কথা বলে বলা যায় না, কষ্ট করে অফিসে চলে আসবেন। ভালো থাকবেন সবাই, ছেড়ে দিচ্ছি আজকে, আসসালামু আলাইকুম।